বাপে গেছে মইরা, মায়ে মানুষের বাড়িতে কাম কইরা সংসার চালায়, সে আর কেমনে আমার শিক্ষিত করব ক? তোর লিগা আমার খুব খারাপ লাগে রে। দুজনে মিলে গেছিলে কনে? কবিরাজের কাছে গেছিলাম। ওই যে সুযোগ পাইলেই কবিরাজ ডাক্তার কত কিছু দেখাবে আমারে। দেখা লাগবে না সেটা ঠিকই, কিন্তু সমাজের কাছে আমি ছুটে হয়ে যাবো না? অহন এইসব নিয়ে কেউ ভাবে না। কেউ না ভাবুক, আমি ভাবি। কাজের জন্য প্রয়োজন পড়লে তোমরা আলাদা লোক রাখবা, সাহেবের তো টাকা পয়সার অভাব নাই, দুই হাতে টাকা পয়সা ওরায়। মুক্তিযোদ্ধা পরিবারের একটা আদর্শ আছে, যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা আদর্শ নিয়ে ভাবে, দেশ নিয়ে ভাবে। কিন্তু যারা মুক্তিযোদ্ধাদের নাম ভাঙাইয়া শত শত কোটি টাকার মালিক, তারা আসলে প্রকৃত দেশপ্রেমিক না। তুমি খালি রোজ উডানটা ঝাড়ু দিলেই হবে। না না কেন? দাদি তোমার আজকে কি হয়েছে? এই সাত সকালে তোমার মাথাটা গরম করছে কেডা? তুই ক, ওই কুলাঙ্গার কাশেমের বউ আমারে কয় কিনা ওই খানগো বাড়িতে কাম করতে? হ্যাঁ, আমি যেই বাড়ির দিকে মনের ভুলেও একবার ফিরাও চাই না, এই বাড়িতে আমি কিনা কাম করুম? হ্যাঁ, ওই ওই বদমাইশকে বাতায় বাস পরব, অগো মাথায় ঠান্ডা পরব, অগো ওরা ওরা নির্বংশ হইব। হ্যাঁ, আমারে কয় কিনা ওই বাড়িতে কাম করতে? সি 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 তো তারা তো গরিব, তাদের তো থাকার জায়গা নাই, তাই খান সাহেবের বাড়িতেই থাকে। এই গ্রামে কি আর কোনো গরিব মানুষ নাই? আমি গরিব না, আমি ভাঙ্গা ঘরে থাকি না। হ্যাঁ, কত মানুষ গাছতলায় থাকতেছে না? হ্যাঁ, আর হেরা নবাব, নবাবের ওই অভিশপ্ত বাড়িতেই থাকুন লাগে। হ্যাঁ, আল্লাহর আল্লাহর কসম পরব, আটকুড়া বা সাতকুড়া, হ্যাঁ অভিশাপ পরব, আল্লাহ আল্লাহর অভিশাপ পরব। সেই কিন্তু এক নাম্বার জাকাতের কাপড় পাওয়া। মনে হয় শির চাষার উপরে ফুলদাদির কোন গেন্না আছে। ওই ব্যাপারে কেউ তো জানে না দাদির মনের কথা। আচ্ছা, ফুলদাদি তো এই গ্রামের না, তাই না? না, যদুর জানি স্বাধীনের পরপর এই গ্রামে আইসে। এই গ্রামে তার মাথা গুজার কোনো ঠাই ছিল না। সেটা দেখিয়া এই গ্রামের যুবকরা পতিত খার জমিতে তারে ঘর তুলে থাকতে দিছে। এরপর থেকে আর কিছু জানি না। গরিবের খবর কি কেউ রাহে? দাদির খবর বাদ দাও তো, আমগো খবর কও। আয় কইতাছি। তার কি দেখা পাও নাই? পাইছি, কিন্তু তাইলে আনা না কেন? আসা তো দূরের কথা, হে উল্টা আমারে অভিশাপ দিল। ভিক্ষারী নিয়ে অভিশাপ? আমরা তো ভালোর জন্যই পাঠাইছিলাম, কাম না কইরা বাড়ি বাড়ি ভিক্ষা করলে কাম করা সে কেডা? আরে বাদ দাও তো, টাকা দিলে কাম মানুষ অভাব নাই। আমার মনে তার একটা কথা খুব দাগ কাটছে। কি কথা? এই বাড়িতে আসি বইলা আমাগোর নাকি সন্তান হইতাছে না। দূর, বাড়ির কারণে সন্তান হয় না এ কথা শুনছ? সন্তান হয় না শারীরিক সমস্যার কারণে, সেই কারণে তো আমরা কবিরাজের কাছে গেছি। তাও হইবার পারে, বুড়ি কথা শুনে মন খারাপ করেছো? চিন্তা করো না, ঢাকায় গিয়ে বড় ডাক্তার দেখামো, ঠিক ভালোই যাবো। আমাকে ঘরে আলো করবে সন্তান, কামের মানুষের দরকার নেই, আমরাই কাম করুন। সব টাকা থাকবো আমার, কয়েক মাস টাকা জমায় শহরে যাবো। কি হইলো, কি কইলাম শোনো নাই? আমার বিশ্বাস এই
বাড়িটা হাসাই অভিশপ্ত বাড়ি। চুপ করো, ভিতর যাও। তুমি যে কি কথা কও না, তুমি তো বাজানটা চিনো না। বাইজানটা রাজি না হইলে বাজান রাজি হইব না, আর প্রস্তাবটা প্রাথমিক, আমি আড়াল থেকে শুনছি। তোমার ভালোবাসা কি বিপদে ফেলাইছি? আচ্ছা একটা কাম করি। কি? ভালোবাসা ফিরাই নি। শোনো, টাকা পয়সা ধন দৌলত জমি জামা বাড়িঘর সব ফিরে দেওয়া যায় নেওয়া যায়, কিন্তু ভালোবাসা ফিরে দেওয়া যায় না নেওয়া যায় না। আসলে উচিত ছিল আমার শুরু থেকেই সমস্যার কথা। তুমি যারা সমস্যা মনে করতেছো আমি তারা সমস্যা মনে করি না। শেষে না হলে তুমি তো কষ্ট পাইবা বেশি। তুমি কষ্ট পাইবা না, আমার কষ্ট আমি সহ্য করতে পারবো, কিন্তু তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না। অন যে কথাটা তুমি কইলা এটাতে কি প্রমাণ হইলো তুমি জানো? কি? আমার মতো তুমিও আমারে সমান ভালোবাসো। ভালোবাসি কিনা জানি না, তবে তোমারে না পাইলে আমি সারা জীবন ফুল বেবির মতো একলা থাকবো। আমিও। নয়নের কথা কিছু ভাবলা না? নয়ন তো তোমার একলা করলাম না, আমারও তার নামে চিন্তা করুম না। পোলারে যখন বিদেশে পাঠাইলাম না, তখন তো দেশে একটা কিছু ব্যবস্থা করতে হইবে। ঢাকায় পাঠাইবা নাকি? ঢাকায়? ঢাকায় কত শিক্ষিত পোলা মেয়ে বেকার, তোমার ছেলে তো অত লেখাপড়া শিখে নাই, অত উচ্চ শিক্ষিত না, সেই ঢাকায় যায় কী করে চাকরি পাইব কম? আর যদি ছোটোখাটো একটা চাকরি পায়ও তার বেতনে সে তো নিজেই চলতে পারবো না, বড়ই খাওয়াবে কি? সেই জন্যই তো শহরে স্বামী স্ত্রী চাকরি করে। দেখো, কুদ্দুস ভাইয়ের একমাত্র মেয়ে হলো জবা, তার দুই ছেলে বিদেশে চাকরি করে, এক ছেলে দেশে জাগা জমি দেখে, তার মেয়ে গার্মেন্টসে চাকরি করতে দিব, এই কথা শুনলে নয়নের সঙ্গে তার বিয়েই দিব না। রাগ করো না, তোমার একটা কথা কই। কি কথা? নয়ন নাকি জবাই কইছে যেই টাকা দিয়ে জামাইরে বিদেশে পাঠাইব সেই টাকা দিয়েই দেশে ব্যবসা করে দিব। মানে যৌতুক? মাই সেইটা কইব। আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমি নিজেও বলতে পারি একজন মুক্তিযোদ্ধা। যৌতুকের টাকা নিয়ে আমি পোলারে বিয়ে দেব, পোলারে সারা জীবন বিয়ে না করাইলেও না। আমি জানি তুমি এরম কথা কইবা, এই জন্যই আগেই আমি কইছি তুমি কিছু মনে করো না। শোনো, তোমারে এখন একটা সত্য কথা কই। খুব শিগগিরই বাজারে আমার দোকানের পাশে অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিলের একটা দোকান দেব, আর সেই দোকানে বসবো তোমার পোলায়। আচ্ছা, দোকান দিবা টাকা পাইব কই? সেটা পরে কম। আমি বুঝছি তুমি জায়গা জমি সব বেচবা। বেসুম না বেসুম না, তবে দীর্ঘমেয়াদি বন্ধক দিব। মাত্র হইলো? হ্যাঁ, এখন যে মানুষ ভিক্ষা দেয়
এটাই তো বেশি, যদি না দিত তো ৩০টা পাইতাম। তবু তো মানুষে ভিক্ষা দেয়, তোর দোকান থেকে তো একটা আর জিনিস তুই বাই দিতে চাস না। কি যে কম না চাচি, আমি তো গরিব মানুষ, অল্প পুঁজি, আমি তো পারলে তোমারে পুরাটাই ফ্রি দিতাম, কিন্তু পারি না, যে গরিব মানুষ বুঝো না। কুসুম খালি গ্রামের ব্যবাক্তি তো গরিব, যাও দুই চারজন টাকাওয়ালা আছে, এরা তো সব শহরে থাকে। আর ওই যে দুই চার ঘর হালে বিদেশি টাকায় বড় লোক হয়েছে, হ্যাঁ আত্মাটা ছোট, বড় হইতে অনেক সময় লাগবো। চাচি, তুমি তো শুনছি এই গ্রামের মানুষ না, তোমার বাড়ি আসলে কই? হয় সামরা, হয় আমার বাড়ি কই, এটা দিয়ে তুই কি করবি? হ্যাঁ এই গ্রামটাই আমার গ্রাম, হন আমার বাড়ি নিয়ে যদি আর কোনো কথা কোনো দিন কস, তাহলে কিন্তু তোর দোকানে আর আমি কোনো দিন যাব না। চাচি তুমি রাগ করো কেন? আচ্ছা কত, তুমি মইরা গেলে তোমার মুখে তো পানি দাওনে রেখেও থাকবো না। আমি মরুম না, আমি মাইরা তারপরে মরুম। কারে মারবা চাচি? কারে, তরে। আমারে? তরে মারুম। আমারে মারবা কেন চাচি? কিরে ডরাই গেলি মনে হয়? হ্যাঁ চাচি তোমার মাথাটা আসলেই খারাপ হয়েছে। শোনো একটা কথা কই, ওই যে কাশেমের বউ তোমার হ্যাগো বাড়িতে কাম করতে কইছে না, এইখানে যাও, এখানে কাম কাজ কইরা আরামে এসে থাকবা, এই বুড়া বয়সে হাঁটাহাঁটি যত কম হইব তত তুমি ভালো থাকবা। তোর এই কথা কাশেম কইতে কইছে না? ও কইছে তো, কি হইছে তাহলে? অহন থেকে তোর দোকানেও আমি আর যাম না। একি বুড়ি তো দেখি পুরাই পাগল হয়ে গেছে। বাড়ির নাম শুনবো পারে না কেন? এমনকি বাড়ির সামনে তো যায় না, আমাদের মালিকের সাহায্য জাকাতে কাপড় নিতে চায় না। বাপজা দেখলাম তাতে তো মনে হয় মাথাটা পুরাই খারাপ হয়ে গেছে। আমার বউ তো কাই উল্টা। কি কয় তোমার বউ? অন্যদিন কমুনে, এখন দেখো অন্য কোনো কাজের মেয়ে পাওয়া যায় কিনা। আর কোনো মেয়ে পাওয়া যাবে না, যাও দুই চারজন ছিল হেরাও গার্মেন্টসের চাকরিতে চলে গেছে, এখন আর মেয়ে পাওয়া যায় না। আমিও ভাবছিলাম ফুলদাদির কথা, কিন্তু আমি যাই। নিজের চিন্তায় বাঁচি না, উল্টা আবার অন্যের চিন্তা চাপাই দিতে চাই, যত্ন সব। মুখের কথা মনে করলে তো চলবো না, তুমি ইদ্রিস ভাইকে খুলা কর, মেয়ের বয়স কমতেছে না বাড়তেছে। ওনারাও তাগাদা দিতেছে। দিবই তো, বোনের বিয়া দিয়া হেরা বিয়া করব, বোনের বিয়া দিতে যত দেরি হইব ওগো বিয়া তত পিছাইব। আচ্ছা ধরো আমার প্রস্তাবে যদি ইদ্রিস ভাই রাজি না হয় তাইলে কি করো? একটা তো কিছু করণ লাগবই। ওনার স্বভাব চরিত্র ভালো, দেখতে শুনতে মাশাল্লাহ খারাপ না, তাছাড়া জবার পছন্দ তো আমরা মাইনেই নিছি। কিন্তু আমি ভাবতেছি বিয়ের সময় যদি আবার কোনো ঝামেলা বাঁধে। আমি কই কি, তুমি সরাসরি কথা কও, এইটা অভিভাবকের প্রধান কাম। হ্যাঁ ঠিকই কইছো। আচ্ছা ঠিক আছে, আমি দু একদিনের মধ্যেই ওর লগে কথা কম। শুনো, যদি তোমার প্রস্তাবে রাজি না হয় তাহলে তুমি অন্য সম্বন্ধ দেখো। আচ্ছা ঠিক আছে, তাই করুন। শুন দাও, Thank you.
রুপার বাপ তাগো দিকটিকা ঠিক কথাই কইছে, তোমার সমস্যা তারা বুঝবো না। আমগো বেলা হইলে আমরা তাই করতাম। তুমি কি মনে করছো আমি বুঝি নাই? আমার একমাত্র কুলা, তার বিদেশে পাঠাইলে আমরা মরলে মাটি দিব কি? এই কথা ভাইবা কি এক বাপের এক পোলা বিদেশে যায় না? যাইব না কেন, যার যার সমস্যা তার তার কাছে। কয়দিন তো তোমারে বাপতে সময় দিছে। হ আজকে গিয়া তার কাছে আরো কয়েকটা দিন সময় চেয়ে আসো। আমার মনে হয় তুমি জবাব বাপের না করে আসো। মুক্তিযোদ্ধা বইলা তুমি যে গৌরব করতেছ তার দায় এবার মায়ের নেওয়ার দরকার নাই। এই যে তো রাগের কথা হইল, কারো কোনো কথা শুনতেছ না যখন, তখন তো মায়ের পক্ষ নিতে হইব। পোলা কি বানিশ দিলে ভাইসে আসছে যে যেখানে খুশি বিয়ে দিতে হইব? তোমার পোলা ভাইসে আসে নাই, তাগো মাইয়াই ভাইসে আসছে। যাগো মাইয়া থাকে তারা বুঝে কি চিন্তা। তোমার তো একমাত্র পোলা, তাই তোমার চিন্তা নাই। তারা যে তোমার সঙ্গে সম্পর্ক করতে চাইতেছে এটা তো বেশি। 5 বছর পরে তাগো অবস্থা কী হইব বুঝো? দুই পোলা প্রবাসে থাকে, মাসে মাসে টিহা পাঠাইতেছে, তাই তো তারা এত সম্পত্তি করতেছে। কিনু তার ভাগ্যে আছে সে কিনছে, আমার ভাগ্যে নাই তাই নিয়ে চিন্তা করে লাভ নেই। পোলা তোমার যা কিছু তাই করো, আমি যাই না। দেখি একটু ভেবে দেখি। জবা মন খারাপ করো না, বাবারে কষ্ট দিয়ে আমি কিছু করতে পারব না। তুমি বরং তোমার বাজানরে বুঝায় কও তোমার সাথে অন্য কোনো পোলার। এমন কথা তুমি কইতে পারলে? কইতে বাধ্য হইলাম। আমি যদি তোমারে ভালো না বাসতাম তাহলে তোমার বাপ ভাইকেও আমার ব্যাপারে ভাবতে হইতো না। তোমার উপর তো আমাগো বাড়ির কেউ অমত নাই, সমস্যা হইলো তোমার বাবা। বাবা মানুষের কাছে মাথা নত করতে চায় না, মুক্তিযোদ্ধারা মাথা নত করে না। দেশে মানুষ অনেক কিন্তু মুক্তিযোদ্ধা হাতে গোনা। আমি অত কিছু জানতে চাই না, যদি আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করে তাহলে আমি এই জীবন রাখবো না।